মানুষ যখন কঠিন সময়ের মুখোমুখি হয় সেটা মোকাবেলা করার জন্য ইসলাম আমাদেরকে কি শেখায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যখন আল্লাহকে মানি তাকে শুধু স্রষ্টা হিসেবে নয় আমরা মাস্টার মানে আরবিতে রব হিসেবে মানি আল্লাহ শব্দটির অনেকগুলো সমর্থক শব্দ রয়েছে আজ আমি সমর্থক শব্দগুলো নিয়ে কথা বলবো। একটি সমর্থক শব্দ বলেছি রব আরেকটি সমর্থক শব্দ হলো কর্তৃত্ব মাস্টার এর মানে হলো আমাদের উপর আল্লাহর সম্পূর্ণ কর্তৃত্ব রয়েছে আরবিতে আসায়েদ বলা হয় আরেকটি সমর্থক শব্দ হলো মালিক তার অর্থ হলো আপনার সব কিছুর মালিক হলো আল্লাহ আপনার উপর সম্পূর্ণ অধিকার রয়েছে আল্লাহর এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমি সংক্ষেপে বুঝিয়ে বলছি আপনি হয়তো একটি জিনিসের মালিক কিন্তু মালিক হওয়া সত্ত্বেও পরিপূর্ণ কর্তৃত্ব নেই জিনিসটার উপর যেমন আপনার গাড়ি আছে আপনি গাড়ির মালিক কিন্তু গাড়ির ডিজাইন আর সেটিংসে আপনি মালিক হওয়া সত্ত্বেও কোনো পরিবর্তন করতে পারেন না আপনার ইচ্ছা হলেও গাড়ি ফুল স্পিডে চালাতে পারেন না এছাড়াও আপনার ইন্স্যুরেন্স সহ অনেক আনুষ্ঠানিকতা পূরণ করতে হবে তাই বলতে পারেন আপনি গাড়ির মালিক হওয়া সত্ত্বেও গাড়ির উপর পূর্ণ কর্তৃত্ব আপনার নেই কিন্তু আল্লাহ আমাদের মালিক আর আমাদের সব কিছুর উপর সম্পূর্ণ অধিকার রয়েছে এভাবে বলা যায় আমরা তার পূর্ণ নিয়ন্ত্রণে থাকি এই বিষয়কে বলা হয় মুনায়েম যার অর্থ উপহার প্রদানকারী একজন মনিব যখন তার দাসকে কিছু দেয় সেটা কিন্তু প্রতিদান নয় আর যখন একজন কর্মকর্তা তার অধীনস্থ কর্মচারীকে দেয় সেটি তার পাওনা সে তার পাওনা পাবেই আর না পেলে সে অভিযোগ করতে পারবে আর যখন মনিব দাসকে কিছু দেয় সেটা হলো উপহার আর মুসলমান হিসেবে আমার দৃঢ় বিশ্বাস হলো আমার এই জীবনে যা কিছু আছে সব আল্লাহর তরফ থেকে উপহার স্বরূপ। আর যা আমার কাছে নেই অথবা ছিল কিন্তু চলে গেছে তা আসলে আমার জন্য নয় এসব দিয়ে আমার জীবন শুরু করার কথা ছিল না উপহার আর প্রতিদানের মধ্যে পার্থক্য হল প্রতিদান উপহার হিসেবে গণ্য নয় আপনি উপহার না পেলে অভিযোগ করতে পারবেন না কারণ আপনি তার যোগ্য নন মালিক নন যদি মালিক হতেন তাহলে তা প্রতিদান হিসেবে গণ্য হতো তাই বলা যায় আমাদের যা কিছু আছে সবই প্রতিদান হিসেবে পেয়েছি আল্লাহ আমাকে দুটি হাত দিয়েছেন উপহার উপহারস্বরূপ যদি আমাদেরকে এক হাত দিতেন তাহলেও আমরা অভিযোগ করতে পারি না কারণ তা দিয়ে আমার জীবন শুরু করার কথা ছিল না আমাদের মুসলমানদের দৃঢ় বিশ্বাস প্রদর্শন করি যখন কেউ মারা যায় কেউ মারা গেলে আমরা দোয়া করি ইন্না ইন্ডাইলিহি র আমরা আল্লাহর জন্য এবং নিশ্চিতভাবেই আমরা তার দিকে প্রত্যাবর্তন করি তাহলে আমি কিভাবে আমার হাত কাপড় আমার স্বাস্থ্য পরিবার গাড়ি বাড়ি চাকরি এসব নিয়ে গর্ব করি আমি নিজেই তো আল্লাহর সম্পদ আর যা আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে তা কখনোই আমার জীবন শুরু করার পক্ষে ছিল না আমার উস্তাদ আমাকে এর ব্যাপকতা অত্যন্ত গভীরভাবে বুঝিয়েছেন তার মতে আল্লাহর উপর বিশ্বাসটা নরবরে হয় তখন যখন আমাদের ইমান দুর্বল হয়ে যায় তখন সম্পর্কটা একজন ছোট বাচ্চা আর তার অভিভাবকের মতো হয়ে যায় কিভাবে আমি বলছি যেমন ধরুন বাবা আইসক্রিম খাচ্ছেন তার সাথে ছোট সন্তান রয়েছে বাবার আইসক্রিম খাওয়া দেখে সন্তান বায়না ধরে আইসক্রিম খাওয়ার জন্য স্বাভাবিকভাবেই বাবা বারণ করেন সন্তান বায়না করতেই থাকে তখন বাবা বলে আচ্ছা ঠিক আছে দিচ্ছি কিন্তু অল্প করেই খাবে আবার আমাকে দিয়ে দিবে। এটা বলে বাবা সন্তানকে আইসক্রিম দেন সন্তান খাওয়া শুরু করে অল্প করে খাবার পর বাবা যখন আইসক্রিম ফেরত নিতে চান তখন সন্তান কি বলে এটা আমার ঠিক তেমনি আল্লাহ আমাদের দিতেই থাকেন আর দিতেই থাকেন কিন্তু যখন তার অনুদান বন্ধ হয়ে যায় তিনি নিয়ে নেন তখনই আমরা অভিযোগ করতে থাকি আমরা বলতে থাকি এটা আমার ছিল একজন সত্যিকারের মুসলমানকে বুঝতে হবে এসব পার্থিব জিনিস ক্ষণস্থায়ী এসব দিয়ে তার জীবন সাজানোর কথা ছিল না যখনই কোনো বিপদ আসে তারা যেন সব সময় সবসময় এত মনে রাখে যাতে তোমরা আফসোস না করো তার উপর যা তোমাদের থেকে হারিয়ে গেছে এবং তোমরা উৎফুল্ল না হও তিনি তোমাদের যা দিয়েছেন তার কারণে কারণ এই সব কিছুই ছিল আল্লাহর তরফ থেকে আপনাদেরকে উপহার স্বরূপ সব কিছুই ক্ষণস্থায়ী আপনি আমি স্বয়ং ক্ষণস্থায়ী এই পৃথিবীতে আপনিও স্বয়ং ক্ষণস্থায়ী এই পৃথিবীতে আপনি আল্লাহর সম্পদ